হঠাৎ জিল্লুর রহমানকে নিয়ে কেন নাড়াচাড়া শুরু করেছে সরকার? এখন এই প্রশ্নটি নিশ্চয়ই আপনাদের সবার, আমিও এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছি। জিল্লুর রহমান তৃতীয় মাত্রার উপস্থাপক, তার ব্যাংক হিসাব চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশের ব্যাংকিং গোয়েন্দা খাত, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। শুধু তার ব্যক্তিগত তো নয়, তার একটি যে প্রতিষ্ঠান আছে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ, সেই গভর্নমেন্ট স্টাডিজেরও ব্যাংক হিসাব চেয়েছে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বর্তমান সময়ে জিল্লুর রহমানের যে ভূমিকা, সেটি সরকারের চোখে অবশ্যই একটি বাঁকা চোখে দেখার মতো ভূমিকা। কেন? জিল্লুর রহমান তার উপস্থাপনায় নানান টক শোতে বিএনপির রাজনীতি, বিরোধী দলের উপর যে দমনপীড়ন এবং এই যুক্তরাষ্ট্র কিংবা অন্যান্য পশ্চিমা গণতান্ত্রিক বিশ্বের যে অবস্থান ক্রমাগত বাংলাদেশ সরকারকে সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ দিয়ে যাওয়ার, সেসব বিষয়ে ক্রমাগত তিনি অনুষ্ঠান উপস্থাপনা করে যাচ্ছেন এবং এখানে যাদেরকে তিনি আনছেন তারা মোটা দাগে বলা চলে যে একটা নিরপেক্ষ অবস্থান কিংবা সরকার বিরোধী অবস্থান হিসেবেও তাদের অনেক পরিচয় রয়েছে। বাংলাদেশে গণমাধ্যম এখন এমনভাবে পরিচালিত হচ্ছে, আপনারা নিশ্চয়ই একটি সংবাদ দেখেছেন যে বিএনপি সময় টিভি এবং একাত্তর টিভিতে যে টক শো, সেখানে তাদের কোনো নেতা নেতৃবৃন্দ পাঠাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। কেন? তাদের অভিযোগ যে এইসব টক শোগুলোতে কিংবা এইসব টেলিভিশনগুলোতে ক্রমাগতভাবে বিএনপির বিরুদ্ধে নানান রিপোর্ট প্রকাশ করছে এবং টক শোগুলোতেও এমনভাবে উপস্থাপনা করা হচ্ছে যেন বিএনপিকে দোষী সাব্যস্ত করা যায় এবং বিএনপিকে প্রশ্নবাণে জর্জরিত করা যায়। তো সেই অভিযোগের তীর থেকে নিশ্চয়ই জিল্লুর রহমানের তৃতীয় মাত্রা অবশ্যই অনেকখানি দূরে, কেননা জিল্লুর রহমানের উপস্থাপনায় যে তৃতীয় মাত্রা, সেখানে আমরা সাম্প্রতিক সময়ে যেসব আলোচিত্র চরিত্রের উপস্থাপনা দেখেছি, বিশেষ করে আমি যদি নাম বলি আন্দালিব রহমান পার্থ কিংবা অন্যান্য যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তারা হর হামেশা নির্দ্বিধায় কথা বলছেন সরকারের বিরুদ্ধে এবং সরকারের বর্তমান অবস্থান নিয়ে। এটি পছন্দ হচ্ছে না বর্তমান সরকারের। তো পছন্দ না হলে তো জিল্লুর রহমানকে তো আর তৃতীয় মাত্রা বন্ধ করতে বলা যায় না। তাকে কি করা যায়? তাকে একটু চাপে রাখা যায়। কিভাবে চাপে রাখা যায়? যে একটা অর্থবিত্তে কিংবা অর্থকরী সংস্থান কোথা থেকে হচ্ছে সেগুলোর একটা হিসাব চাওয়া যায় এবং সেই হিসাব চাইতে যেয়ে তারা ব্যবহার করেছে কোনটা, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এটি শুধু সাম্প্রতিক নয়, এর আগে গত বছরের 22শে ডিসেম্বর জিল্লুর রহমানের গ্রামের বাড়ি শরীয়তপুরে পুলিশ গিয়েছিলেন তার সম্পর্কে খোঁজখবর নিতে। এটিও তখন গণমাধ্যমে এসেছিল। জিল্লুর রহমান আক্ষেপ করে বলেছিলেন যে না, আমি ঢাকাতে থাকি, যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমার কাছে একটা ফোন দিতে পারতো, আমার কাছে আসতে পারতো। সেটা না করে তারা আমার গ্রামের বাড়িতে গিয়েছে, বিষয়টা হলো তাদের পিতা মাতা কিংবা পরিবার পরিজনকে একটা ভয় দেখানোর জন্য, যেটি এই সরকারের খুব পুরাতন এবং খুবই অনেকদিন ধরে চলা একটা প্র্যাকটিস। আপনারা জানেন যে বাড়ি যেয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ তাকে না পেয়ে তার বাবা মাকে হেনস্থা করা, ভয়ভীতি দেখানো, খোঁজখবর নেওয়া, এটা করেনি এমন যারা সরকারের বিরুদ্ধে কথা বলে তাদের সম্ভবত হাতে গোনা দুই একজন বাদে সবার ক্ষেত্রেই সরকার তার এই নীতি প্রয়োগ করেছে। সুতরাং জিল্লুর রহমানের বাড়িতে পুলিশ গিয়েছিল গত বছরের 22শে ডিসেম্বর, কিন্তু এরপরেও জিল্লুর রহমান কিন্তু থামেনি, তার কার্যক্রম থামেনি এবং এই যে ব্যাংক হিসাব চাওয়া হয়েছে তার প্রতিষ্ঠান এবং তার ব্যক্তিগত, সে বিষয়েও যে তিনি জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন এটি নিশ্চয়ই তিনি জানেন ভালো করে, কেননা এর আগে 22শে ডিসেম্বর তার বাসায় পুলিশ গিয়েছিল। সুতরাং মানসিকভাবে তার একটা প্রস্তুতি থাকার কথা। কিন্তু এরপরেও সরকারের যে যন্ত্র, মাফিয়া যন্ত্র, সেই মাফিয়া যন্ত্র চাইলেই ফাঁকফোকর বের করতে পারে না, কিন্তু এমন কোনো ফাঁকফোকর নেই কোনো মানুষের। নিশ্চয়ই আপনারা বলবেন যে না, ঠিক আছে, এটি তো সরকার একটা রুটিন মাফিক কাজ করেছে, দোষের কি? সে যদি সৎ হয়ে থাকে তাহলে ব্যাংক হিসাব দিতে সমস্যা কোথায়? আমারও কোনো সমস্যা নাই, আমিও একমত। কিন্তু দুদিন আগেই আমরা আলোচনা করেছি যে এস আলমের আলাদিনের চিরাগ মাহমুদুর রহমান মান্না স্পষ্টতই বলেছেন যে এস আলম হচ্ছে বর্তমান সরকারের ক্যাশিয়ার। এর আগে আমি আমার আলোচনায় যেটি করেছি, প্রায় 1.2 মিলিয়ন পিপুলের মধ্যে দেখেছেন যে আলাদিনের চিরাগ যদি এস আলমের হাতে থাকে তাহলে দত্তটা কে? সেখানেও ভারতীয় একজন লেখক এবং বিশ্লেষক অবিনাশ পালিওয়াল বলেছেন শেখ হাসিনার সাহ পরিবারের সাথে লিঙ্কড কোনো ব্যক্তি পরিবারবর্গের অর্থ পাচার। কিন্তু এই এস আলমের বিরুদ্ধে কিংবা এস আলমের ব্যাংক হিসাব চাওয়া এতদিন হয় নাই যতদিন না পর্যন্ত পত্রপত্রিকায় ঠিক বড় বড় করে সংবাদ প্রকাশিত হয়েছে। শুধু এস আলম তো নন, সামিট গ্রুপ, আজিজ খান, সিঙ্গাপুরের শীর্ষ ধনী,
আমরা এই আলোচনা কত আগে শুনেছি, এই সংক্রান্ত সংবাদ কত আগে দেখেছি। বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কিংবা দুদক তার সম্পদের হিসাব চেয়েছে কিনা, বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা তার অর্থের উৎস কি সেটা জানতে চেয়েছে কিনা, তার প্রতিদিনের ব্যাংক ব্যালেন্স জানতে চেয়েছে কিনা, না জানতে চায়নি। আমি কেন বলছি এটা, আমি ওই যে বলেছি যে মাফিয়া সরকার টিকে থাকার জন্য যেসব রাষ্ট্রীয় টুলস তৈরি করে রেখেছে, সেসব রাষ্ট্রীয় টুলসগুলো যখন যার বিরুদ্ধে ইচ্ছা তখন তার বিরুদ্ধে প্রয়োগ করার একটা মোক্ষম হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করছে। এবং সেই প্রয়োগের হাতিয়ার হিসেবেই এস আলম কিংবা সামিট গ্রুপের মোহাম্মদ আজিজ খানের এই যে যাকে বলা হয় বিদ্যুৎ খাতের শাহনশাহ, তাকে না তার অর্থনৈতিক হিসাব জব্দ না করে জব্দ করছে কি জিল্লুর রহমান, জব্দ করছে কি ডক্টর মোহাম্মদ ইউনিস, কেননা তারা এই সরকারের পছন্দের ব্যক্তি না। যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশে ভিসা নীতিটা ঘোষণা করলো তখন 3 ঘন্টার মধ্যেই তাদের মেসেজটি দেওয়ার জন্য বাংলাদেশের একজন উপস্থাপক জিল্লুর রহমানের মাধ্যমেই তারা তাদের মেসেজটি ভালো করে বিশ্লেষণ করে দিয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ডোনাল্ড লু তিনি ভিসা নীতি ঘোষিত হওয়ার 3 ঘন্টার মধ্যে জিল্লুর রহমানের টক শোতে আসেন, অনলাইনে স্কাইপের মাধ্যমে সংযুক্ত হন এবং সেখানে তাদের বক্তব্য পরিষ্কার করেন। এর পরেও আমরা দেখেছি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য যারাই এসেছে তারা সুশীল সমাজ এবং অন্য গণমাধ্যমে যাদের সাথে কথা বলতে চেয়েছে, জিল্লুর রহমান মোটামুটি একটা জায়গা তিনি তার জায়গা পেয়েছেন তাদের সাথে কথা বলার, তার অবস্থান ব্যক্ত করার। সুতরাং জিল্লুর রহমান যে সরকারের পছন্দের ব্যক্তি না এ বিষয়ে নিশ্চয়ই সরকার অনেক আগে থেকেই জেনে গিয়েছে। সুতরাং তাকে একটু চাপে রাখা, আগামী কয়েকদিন কয়েক মাস তাকে একটু এইসব কাগজপত্রের দেন দরবার করতে ব্যস্ত রাখা এবং টকশো যখন করবেন তখন যেন তিনি একটু সরকারের পক্ষেও বলেন, এই ধরনের একটি মনোবাসনা থেকেই নিশ্চয়ই এই ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের এই যে কার্যক্রম মাফিয়াতন্ত্রের অন্যতম একটা টুলস তারা নড়ে চড়ে বসেছে। আমি খুব অবাক হব না যদি আরও সামনের কয়েকজন বিএনপি কিংবা নেতা কিংবা টকশোতে যারা মোটামুটি মধ্যমপন্থার কথা বলেন ইউটিউবে ফেসবুকে, তাদের কারোরও যদি এই বিষয়ে নড়াচড়া শুরু করে আমি খুব অবাক হব না। জিল্লুর রহমান তো একা তৃতীয় মাত্রা করেন না, এটা করেন হচ্ছে একটি চ্যানেলের মাধ্যমে, সেটি হলো যে চ্যানেল আই, এবং তারা সরকারের সাথে একটা লবি মেনটেন করে চলেন। সুতরাং জিল্লুর রহমানকে যদি মুখ বন্ধ করতে চায় তার ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের এই যে মাফিয়াতন্ত্রের টুলস দিয়ে তারকে তার হিসাব ব্যাংকিং হিসাব এবং ফাঁকফোকর বের করে তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করা কিংবা অর্থ পাচারের অভিযোগ আনা, এগুলো হতে পারে সামনে, সেটা দিয়ে জিল্লুর রহমানকে কিছুটা দুর্বল করা যাবে। কিন্তু জিল্লুর রহমান নিজে থামার ব্যক্তি নন যতদূর আমরা জানি, কিন্তু জিল্লুর রহমানের উপরে যে আঘাত, সেই আঘাত আসলে গণতন্ত্রের পক্ষে যারা কাজ করছেন তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্যই আমি মনে করি যে জিল্লুর রহমানের যে এই যে তার উপর যে সরকারের বিমলতাসুলভ আচরণ সেটির একটা প্রতিবাদ হওয়া জরুরি। একটু আশাবাদের কথা বলে জানিয়ে রাখি যে জিল্লুর রহমানের প্রতি এই যে সরকারের হঠাৎ নড়ে চড়ে বসা, তার ফাইন্যান্সিয়াল হিসাব তলব করা, বাংলাদেশের রাষ্ট্রীয় টুলসগুলো ব্যবহার করা, এতে জিল্লুর রহমান হয়তো ব্যক্তিগতভাবে কিছুটা নাজেহালের শিকার হবেন, কিন্তু সামগ্রিকভাবে এটি আমার মনে হয় যে বাংলাদেশের গণমাধ্যম কিংবা স্বাধীনভাবে মত প্রকাশ করার উপরে সরকারের যে খড়গ এবং তাদের যে আচরণ সেটি বাইরে প্রকাশ হওয়ার জন্য নিশ্চয়ই এটি একটি ভালো উদাহরণ হিসেবে সামনে আসবে। আপনাদেরকে আগেই বলেছি যে যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপীয় ইউনিয়ন কিংবা পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক বিশ্বের অনেকের সাথেই জিল্লুর রহমানের যোগাযোগ আছে এবং তারা ফলো করেন এখানে কি হচ্ছে না হচ্ছে। সুতরাং তার উপরে এত বড় পাওয়ারফুল এবং এত বিস্তৃত যার প্রভাব, তার উপরে যদি সরকারের গোয়েন্দা বাহিনী এই ধরনের একটি আচরণ করতে পারে সেটা একদিক দিয়ে সরকার কতটা লাভবান হবে এটাতে আমার জানার বিষয় না, কিন্তু যারা আন্দোলন করছে গণতন্ত্রের জন্য তারা তাদের মেসেজটি, তারা যেই অভিযোগ করছে যে সরকার গণমাধ্যমের উপরে খড়গ আছে, সরকারের যে আইন নীতি কর্মকৌশল স্বাধীন মত প্রকাশের পক্ষে অন্তরায়, সেই যে দাবি কিংবা সেই যে বক্তব্য সেটাকেই আসলে সমর্থন করবে সরকারের এই যে জিল্লুর রহমানের প্রতি মামলা হামলা দায়ের কিংবা এইসব আচরণকে কেন্দ্র করে। সুতরাং সেটা তো একটা হবেই, কিন্তু আমার মনে হয় যে সবাই তার যার জায়গা থেকে এই বিষয়টির প্রতিবাদ করা উচিত। এই যারা এই আন্দোলন করছে কিংবা যারা গণতন্ত্রের পক্ষে কাজ করছে তারা তাদের নিজস্ব জায়গা থেকেই সোচ্চার হবেন, আর সহযোগী হিসেবে যারা পশ্চিমবঙ্গতন্ত্র গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশের প্রেক্ষাপটে নজর রাখছে এবং বাংলাদেশ সরকারের কর্মকাণ্ডকে
ভোটিং অর্থাৎ নির্বাচনী পরিবেশ লঙ্ঘনের বিষয় হিসেবে যেই ধারাটি অন্তর্ভুক্ত, যে গণমাধ্যমের স্বাধীন মত প্রকাশে বাধা দেওয়া কিংবা গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ না করতে দেওয়া, সেই ধারারও যে ব্যতয় হচ্ছে নিশ্চয়ই তারা নথিবদ্ধ করছে বিষয়গুলি। সামনে দেখা যাবে যে না কোথায় কোথাকার জল কোথায় যে গড়ায়। আমি আলোচনাটা শেষ করব একটা জিনিস মনে করিয়ে দিয়ে, যে নেফিউ চাচাতো ভাই ওনাকে পাঠিয়েছিলেন অ্যান্থনি ব্লিংকেন, উনি একজন ইন্টারন্যাশনাল স্যাংশন এক্সপার্ট, তিনি অর্থ পাচার নিয়ে নানান বিষয় নিয়ে কথা বলেছেন বাংলাদেশ সরকারের সাথে, গিয়েছিলেন দুর্নীতি দমন কমিশনে। তিনি যে মনে করিয়ে দিয়েছে যে স্যাংশন হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা টুলস অর্থনৈতিক জবাবদিহিতা এবং দুর্নীতিরোধ নিশ্চিত করার জন্য, এবং এই টুলস যে কোনো সময় যে কোনো ব্যক্তির ক্ষেত্রে কিংবা সরকারের ক্ষেত্রে এটি প্রয়োগ হতে পারে। তো যাই হোক, অ্যান্থনি ব্লিংকেন খুব স্পেশাল এনভয়, তার বিশেষ দূত, গত বছর তিনি নিয়োগ দিয়েছেন। তার পরিচয় হচ্ছে তিনি ইন্টারন্যাশনাল স্যাংশন এক্সপার্ট। সুতরাং তিনি যে বাংলাদেশে এসে ঘুরে গেলেন, নিশ্চয়ই এমনি সবাইকে ফুল দিতে ঘুরে গিয়েছেন বলে আমার মনে হয় না, নিশ্চয়ই কোনো বার্তা দিতে ঘুরে গিয়েছেন, এবং এই বার্তার ফলাফল কি আমরা দেখতে পাবো সামনে।